আজকে আমি একটা নতুন ছবি আঁকতে যাচ্ছি, খুবই সোজা, হ্যাঁ, এত সহজ পদ্ধতি, একদম কোনো ইয়ে না, ডাইরেক্ট। হ্যাঁ, এই যে শুরু করলাম, এই যে একটা, এই যে একটা, এটা হচ্ছে একটা গাছের ডাল, এই গাছের ডালের আবার এদিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, এইভাবে থাকে এরকমটা, আবার এরকম। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের একটা, আমরা বানাবো একটা দোলনা, দোলনা এই যে এইভাবে নিলাম, এখান থেকে এইভাবে নিয়ে এই যে একটা দোলনার দড়ি, আবার নিলাম, হ্যাঁ, আর একটা দোলনার দড়ি নেবো কেমন করে, এই দিক থেকে দোলনার দড়ি। হ্যাঁ, খুব সহজ, এটা এর থেকে সহজ আর কোনো ভাবে আঁকা যায় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই যে দোলনাটা, আমার দোলনাটা হচ্ছে এইভাবে, এই যে এইটা হচ্ছে এখানে কিরম কি হবে, দুই বান্ধবী বসে থাকবে। হ্যাঁ, দুই বান্ধবী বসবে। এখন বান্ধবীটাকে আমি রাফ ভাবে করে নিই, খুবই সহজ ভাবে, যাতে করে এটা আমি এ করতে পারি। হ্যাঁ, এই যে একটা বান্ধবীর মাথা, এই যে এইখান থেকে আরেকটা বান্ধবীর মাথা, এই তো এই। আচ্ছা, এখন বান্ধবীটা মাথা চলে যাও, তারপরে এই যে পিছের অংশ, আর একটা হবে বান্ধবী কেমন, এই এই এমনি করে, এই এমনি দুই বান্ধবী, একে আমরা আস্তে আস্তে করে ডেভেলপ করবো। প্রথমত এটাকে এর করলাম, এখন এটাকে করবো কি, হ্যাঁ, এই বান্ধবী, এই বান্ধবী, এই যে একটা পা, এই পা, এই যে একটা পা, একটা পা, আর ওই বান্ধবী আরো একটা পা, এই এইভাবে 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 একটা বান্ধবীর যে পা আছে তাটা কেমন করে দেব, সে হচ্ছে এই যে এইভাবে, এইভাবে দিয়ে তার পাটা এইভাবে দিয়ে, আচ্ছা, আরো একটা পা লাগবে, সেটা হচ্ছে এইখান থেকে পাটা, এই। আচ্ছা, এখন বান্ধবীদের হাতগুলো কেমন যাবে, হাত হচ্ছে বান্ধবীর হাত যাবে এইভাবে, এই তো এইখান থেকে নিয়ে এই এই জায়গায়, এই আরেক বান্ধবীর গায়ে হাত, এই আরেকজন বান্ধবীর, ওই যে এই বান্ধবীর হাতটা ঠিক এইভাবে এর গায়ের মধ্যে, কিন্তু বান্ধবী তো, আর বান্ধবীরা, বান্ধবীরা কত গল্প করে, একটা গান তো আমাকে বলতেই হয়, এরা কি গল্প করে বান্ধবীরা, এটা আমরা, আমাদের কবি লিখে গেছে, আমাদের কবি লিখেছে গানটা হচ্ছে কি, গানটা হচ্ছে এরকম, হ্যাঁ, গানটা হচ্ছে একটু চেহারাটা ঠিক করে নিই, তারপর গান বলবো, দু একটু ঠিক হচ্ছে না, এই খারাপ হয়ে গেল, ঠিক আছে, ওটা মেকআপ করে দিব, এই যে মান্ধলি, এই এই যে মান্ধলি, এই যে মান্ধলি, এই সব একই করবে, জাস্ট একটা ড্রয়িং করা হচ্ছে, বান্ধবীদের, বান্ধবীদের এটা ওনা থাকে, এরা ওনা থাকে, এই যে এইরকম, এইখানে এই যে এই পা, এই আর একটা বান্ধবী ওই দিকে মুখ করে আছে, এক বান্ধবী তো না, এই বান্ধবীটাকে দেখ, এই ওই বান্ধবীটা ওই দিকে থাকবে, এই বান্ধবীটা এদিক দিয়ে মুখ করে,
বান্ধবী একটা হাত, তারপরে এইখান যে একটা হাত থাকবে বান্ধবী এই যে গোলার মধ্যে ধরে গেছে, এইখান যে বান্ধবীটা এইখান যে একটা হাত থাকবে এরকম ধরে গেছে, আর নাহলে তো পড়ে যাবে। এই হচ্ছে আমার ড্রয়িং। বান্ধবীটার হাত এই হয়ে গিয়ে এই হয়ে গেছে, এই ভাবে ধরেছে, আর এই ধরেছে এইখান থেকে হাতটা থেকে এইরকম করে এইখানে ধরেছে। এটা হচ্ছে ওই পারে আর এইটা হচ্ছে এই পারে। কি বলছিলাম, বান্ধবীরা আবার গান গায়, কি গান গায় সেটা একটু বলে দিচ্ছি। এটা আমার রাফ ড্রয়িংটা হয়ে গেল বান্ধবীদের। এখন এনার কামিজটা এতদূর পর্যন্ত থাকবে, এই তো এইবারে আমরা কালারে চলে যাব। কালারে চলে যাব কিভাবে, প্রথমে আমরা একটা কালার নেব, এই কালারটা নিই একটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সবচেয়ে আমার কাছে দরকারি কালার মনে হয়, এইটা দিয়ে আপনার সব কালার দিয়ে দেবেন, এটা দিয়ে। হ্যাঁ, এই যে প্রথম হচ্ছে এই কালারটা দিয়ে আমি গাছ বানাবো, গাছের ডালটা বানাতে পারি, গাছের ডালটা, গাছের ডাল তো আসছে, প্রথমে তো এক কালার হবে, এক রকম হবে না, আস্তে আস্তে করে পরিবর্তন হবে। তারপরে কি হবে, পাতলা ডাল, পাতলা ডাল এই এখানে একটা দিয়ে দাও। এখন দড়ি বান্ধা হয়েছে এইখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো দিয়ে এরপরে গিয়ে আমরা বান্ধবীদের 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 চেহারা বানাবো। এই যে বান্ধবীদের চেহারা, এই নাক, মুখ, চোখ, এই বান্ধবীর চেহারা বান্ধবী, চেহারাটার রঙ, এই গলা বান্ধবী। কি গান গাচ্ছে, গানটা গানটা হবে কি, বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে, যে নাম
সাইড পা পা হ্যাঁ এরপরে হচ্ছে এখানে একটা পা এই যে আরেকটা পা হচ্ছে এই আর এই বান্ধবীর পাটা হচ্ছে ওই পাড়ে তো এইটা ওই দিকে এই হলো বান্ধবীদের হাত বাকি হচ্ছে এই যে একটা হাত হবে এই যে হাতটা এই নাম্বার আর এইখানে বান্ধবীদের এত বান্ধবী হয় এইবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি একটুখানি ইয়া করি ওই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যেখানে বসছে এই যে বললার আসল জায়গাটা হচ্ছে এইটা কাঠে বোঝানোর চেষ্টা করছি আমি আচ্ছা এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কি একটু এখানে মাটির কালার দিয়ে দিই এখানে হালকা একটু মাটির কালার থাকবে একটু সাদা না দিলে মাটির কালারটা ইয়ে হবে না তার সাদা কালারটা একটু দিচ্ছি এখন সাদা কালার একটু সাদা কালারটা পরে দেবো এখন তো সাদা কালারটা পাচ্ছি না এটা হচ্ছে একটু মাটির কালার এখানে হবে একটু ঘাস ঘাস একটু ঘাস এইটাতে ঘাস থাকবে এইরকম এইরকম মাটির সঙ্গে ঘাস বোঝাবার চেষ্টা করছি এটা তারা এখানে এই রকম করছি আমি এখানে দোলনা দোলে এখানে মাটি যেটা হবে এইভাবে তো ওই দোলনা যখন দোলে তখন মাটিটা এরকম করে এই দিক দিয়ে একটু এইরকম এইরকম হয়ে থাকে আর সেটা বলে আবার চেষ্টা করছি কাটা আছে সেটা পরে বলে দেবে কিন্তু এটা হচ্ছে সেই ঘাস গাছের ওই ট্রেন যদি গাছটা যখন গ্রিন ধরলাম এখানে এই গাছটা এরাই নেওয়া হবে তবে আমরা ওটাকে ঠিক করে নেবে আমার এই ছবি আঁকার সিস্টেমটা এটা আমারই হ্যাঁ সবাই তো একরকম করে সবার নিজস্ব এতে কাজ করে আমি আমার মতো করি এটা আমার স্টাইল আমাদের শিল্পী গুরু ওনারও একটা স্টাইল আছে উনি ওনাকে আমি অনেক ফলো করি ওনার এটাকে আমি দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এখন আমি ইয়ে দেবো কোন কারণে ওই কামিজ
মানুষটা দেই কোনটা দিব মানুষটা দিব মেয়েরা সাধারণত কি ধরনের কামিজ পরে একটু আমার জানা নাই ঠিক মতো তাও এবার লক্ষ্য করব তা আপাতত দেই একজনের সালোয়ার দেই লাল এইটা একটা কথা একজনের সালোয়ার দেই লাল এইটা আরো সুন্দর হবে লাল হ্যাঁ প্রথম তো কঠিন দ্বিতীয় এতে যখন আমি করবো আরো সুন্দর হবে আরেকজনকে দেব কি হলুদ ঠিক হ্যাঁ আরেকজনকে দেব হলুদ একটা দিই হলুদ আমি কালার ফুল কাজ পছন্দ করি আমার এই হচ্ছে আমি আমার হাতে রং আছে আমি রংকে যথার্থ ব্যবহার করবো হ্যাঁ আর রং যতই আমার কাছে সুন্দর লাগে এটা আমার অনেকে অনেক রকম করে তাদের কি বলছিলাম আমার গুরু সুলতান সাহেব যেনাকে আমি মানি ওনারও একটা নিজস্ব স্টাইল আছে নিজস্ব ভঙ্গিতে উনি এ করে ছবি আঁকেন আমিও ঠিক ওই রকমই আমার নিজের ভঙ্গিতে আমি ছবি আঁকার চেষ্টা করি তা এটা হচ্ছে আমার কাজের স্টাইল তুমি মোহাম্মদ ওখানে আমার সাদা রংটা দিতে হবে একটা টিউব আছে সাদা প্রথমে যে আমাকে ওই যে মাটির মধ্যে সাদা লাগবে বলেছিলাম তখন এই যে মাটির মধ্যে সাদা দিয়ে দিলাম আচ্ছা এইবারে আমি এখানে আমার ছবিটা কিভাবে করবো এখন হ্যাঁ আমার কাছে খুব পছন্দের একটা রং সেই রংটা আমি ব্যবহার করি না কেন সেটা হচ্ছে আমার পছন্দের রং এই এইটা আমি বললামই তো আমি যে আমি কালারফুল কালারফুল মানুষ আমার ফেসবুকে আমার যে লোগোটা বানিয়েছি আমি আমার জন্য সেটাও এরকম কালারফুল আমার পছন্দ কালারফুল তাই এই কালারফুল আমি ছবি আছি রঙিন ছবি আমি যতদূর পারবো রং দেওয়া হবে এটা আমার ইয়া আমার সবচেয়ে প্রিয় প্রিয় যে আর্টিস্ট ছিলেন তিনি হচ্ছেন ভ্যান গগ ওনারও যথেষ্ট কালার ব্যবহার করতেন উনি হ্যাঁ ওনার কাজ আমার খুবই পছন্দ উনি আমার অনুপ্রেরণা ভ্যান গগকে দেখে দেখেই ভ্যান গগের ছবি দেখেই আমি এই ছবি আঁকা আমার আকর্ষণটা অনেক বেড়েছে আমি তো এমনি অনেক জন্মগতভাবে আর্টিস্ট কিন্তু ভ্যান গগের ছবি দেখে দেখে আমার ছবি দেখার আগ্রহটা বেড়েছে এবং ভ্যান গগেরই আমার ওস্তাদ ভ্যান গগই আমার গুরু আমি ওনাকেই ফলো করি হ্যাঁ ওনার ছবি আমি যখন থেকে ওনার ছবি দেখে দেখেই আমার আঁকার আগ্রহটা বেড়েছে আইনাটের এই যে পেন্টিংগুলো এগুলো আমি ভ্যান গগের থেকে অনুসরণ করে আচ্ছা আরেকটা দিব কি কামিজ এখন কি কালার দেওয়া যায় দেখি একটা কালার দিই সেটা হচ্ছে দেখি এই কালারটাই দিই এই কালার
আমি বলেছি না আমার কালার, আমি কালার কালার আমি কালার ভরে দেব কালার আচ্ছা, এইবারে আমি একটু আকাশের ওখানে কিছু কাজ করবো। হ্যাঁ, আমি তো আকাশ আকাশটাকে আমি করি কাজ, কিভাবে করবো আকাশটার মধ্যে একটু কালার মিক্স করবো। মানুষ চেষ্টা করলে সবই পারে, আমি চেষ্টা করে এগুলো শিখেছি, আপনারাও চেষ্টা করবেন, পারবেন, অবশ্যই পারবেন, কোনো অসুবিধা হবে না। যে কালারটা ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার, কি কাগজের উপরে কাজ করছি, যে কোনো জিনিসের মধ্যে করা যায়। হ্যাঁ, যে এমন বাধা ধরালে যে এটার মধ্যে এটা করা যাবে না, এটার মধ্যে এটা করা যাবে না, তা না, সব কাজই করা যাবে, সব কাজ সরকার জন্য সব কাজ করা যাবে। বেশি হয়ে গেল না, কমে
এখানে একটু হাই এই করে দিই এই যে এইখানটায় এই যে ছবি আঁকা শিখেছি এটাও বলে দিই সুযোগে আমি যখন ছোট ছিলাম তখন সেই 1960 সালের দিকে বা তারও আগে হ্যাঁ যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর রিকশার পিছনে ছবি হতো এখন সেরকম হয় না সেই ছবিগুলো আমি দেখে খুব আনন্দ পেতাম এবং হ্যাঁ সেই ছবি দেখেই হ্যাঁ আমি আমার ছবি আঁকার আগ্রহ হ্যাঁ তাহলে কি কোনখান থেকে আমি ছবি দেখা শিখেছি সেটা হচ্ছে রিক্সার পিছনের ছবি আমি দেখেছি তাদের সেই ছবি দেখে তাদের ছবি দেখে আমি অনুসরণ করে করে ছোটবেলায় আঁকতাম সেরকম তখন কি ছবি হতো তখন ছবি হতো দেখা যাচ্ছে কি ট্রেন যাচ্ছে ওদিকে মানে নারী নারী কি বলে দস্যু দস্যু রানী দস্যু রানী বন্দুক নিয়ে ওই ট্রেনের ওপরে পাহাড়ের ওপরে থেকে আক্রমণ করবে এইরকম সিন আঁকত আমি ওই ছবি দেখে দেখে আমার ছবি আঁকা আমি কোনো এ থেকে কলেজ বা আর্ট কলেজ থেকে ছবি আঁকা শিখিনি আমি ওইভাবে ছবি শিখেছি আমার বলতেও কোনো দ্বিধা নেই আমি যা বলি মোটামুটি হয়ে গেছে এখন আমি এইগুলো জিনিসকে ফিনিশ করব যেমন এখানে এখন এটাকে যত সুন্দর করতে যাবো তত সুন্দর হবে পাতা তুলে দিই গাছের পাতা গুলো সুন্দর করে দিই সুন্দর সুন্দর পাতা পড়ে যাবে এরকম করে এর মধ্যে পাতার মধ্যে অনেক রকম কাজ হবে হলুদও দিতে হবে হলুদ দিলে এটার ইয়ে সৌন্দর্য বাড়বে আমি বললাম না এটা কি গাছ যে কোনো গাছ ধরে নেওয়া যেতে পারে কেমন ভাবে আসছি আমি এখন এটার প্রথম চেহারাটা বানাই হ্যাঁ চেহারাটা কেমন করে সুন্দর করা যায় এইটা হ্যাঁ এই যে প্রথম আমি নাক নাক দিয়ে শুরু করলাম এই যে নাক হ্যাঁ
এইখান থেকে কি এই জায়গা ফোর এই যো এই যো ইয়া ডাল এই হবে এইখানে এখানে হবে এইটা কানে এই জায়গাটা আচ্ছা এইখান থেকে হচ্ছে এই যে বড় আচ্ছা এই যো এখানে এইখান থেকে হচ্ছে এই যো এখানে হচ্ছে এখানে হবে চোখ ফার্স্ট হচ্ছে এটা আমি ইয়ে হলো এই আমি কি করলাম এই এখন একে আমি হাইলাইট দিয়ে দেখো এটাকে সৌন্দর্য বানাবো এই যে নাক নাকটা নাকটা কিভাবে করা যায় সুন্দর সেটা আমি দেখাচ্ছি এই যে নাকের এইখানটায় দেখো সাদা মতো রং দিলাম সাদা আবার আরো দেবো এইখানে গালের এখানে সাধারণত আর একটু সাদা দিলে ভালো হবে চেহারাটাকে সুন্দর করে সুন্দর করার জন্য চেহারাটাকে সুন্দর করার জন্য এই জায়গায় এখানে কপালের এখানটা এখানে সুন্দর হ্যাঁ এই যে টুকটার এখানে যদি চেহারাটা ফুটে বের হচ্ছে আরো বের হবে আস্তে আস্তে একেবারে না আবার ঠিক আবার এই মিটার বেলাও তাই করবো এই মিটার বেলাও তাই করবো কেমন করে এই যে এখান থেকে তার কপাল এখান থেকে দিলাম এই কারণ না কারণ না ঠাকুর দিলাম এই যে তার উঁচা করে নিয়েছে গেলো তার কলা আমি এখান থেকে একটু হাইলাইট দিয়ে দিই নাকের এখানে ওই যে আগে যে দিয়েছিলাম সেরকম ঠিক এই এইখান থেকে ফটোগ্রাফি করছে আমার ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরপরে আরো কাজ হচ্ছে শুকান আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান সব করতে হবে আচ্ছা এইবারে হাতে হাতের কাজটা একটু করি হাতটাও এইরকম করতে হবে খুব সুন্দর করে আর তো কিছু এই জঙ্গল একটা কেটে দড়ি ধরে দিচ্ছে এইখান থেকে একটা সেটা হচ্ছে কি এইখানে হবে ভুল আঙ্গুলটা এই যে ভুল আঙুল হ্যাঁ আর এই দিকে হবে এই যে হাতের
যখনই কোনো কিছু হাতের ব্যাপারটা যখন আসবে, আচ্ছা এখানে আমি একটু সাদা চট ঠিক করে দেবো, নাহলে কিন্তু পরে আবার ঠিক হবে। সাদা চট দিয়ে ঠিক করবেন, যেটা আমার বাকি হয়ে গেছিলো, হ্যাঁ তখন তো অনুভব করার। সেটা সংশোধন করার উপায় আছে, এইটাতে আবার ওয়াটার কালারে অনেকটা অসুবিধা সংশোধন করা, কিন্তু এটা সংশোধন করার সুবিধা আছে।
ওখানে যে একটা পা আছে সেটা হচ্ছে এই যে এখানে এই পাটা এরকম দেখা যাবে এটা এটা একটু অন্যরকম হবে কেন না এই যে আঙ্গুলটা এইখানটা এই যে একটা আঙ্গুল একটা আঙ্গুল এই একটা আঙ্গুল এই একটা আঙ্গুল এইভাবে পাটা এটা এই হবে এইটা হচ্ছে আবার অন্যরকম সেটা দেখা যাবে এইভাবে এই যে এইভাবে গিয়ে পা এই যে একটু ওদিকে পড়ে এটা হচ্ছে এইভাবে একটা আঙ্গুল একটা আঙ্গুল এখন এটা নিচে দিয়ে একটু শেড না দিতে হবে না একটু এ করে দিতে হবে কেমন করে কোন কালারটা দিব একটু যা জায়গাটা কেটে আরো সুন্দর করে আরো সুন্দর হবে টাইম দিতে হবে আমি যত তাড়াতাড়ি পারছি শেখাবার জন্য করছি এটা আচ্ছা এইখানে এই হাতটা হাতটা এইখানে এই যে এইটা এই যে এখানে এই আঙ্গুল এই আঙ্গুলে দিয়ে মুঠো করে ধরেছে আচ্ছা এইখানেও এইরকম এই যে মুঠো করে ধরেছে এইখান দিয়ে হচ্ছে ওই বুড়া আঙ্গুলটা দিয়ে এরকম করে এরকম করে ধরেছে এইখান দিয়ে দড়িটা পেয়েছে তখন এই জায়গাটা দিয়ে দড়িটা ফেরাবার এই দিকে আসছে আচ্ছা এইখান থেকেও এই মেয়েটার দড়ি এই জায়গাটা তো এখান থেকে এসে আরো একটা দড়ি হবে সেটা পরে মানে কাজের শেষে আমি দেখাবো এটা হচ্ছে এইখানকার দড়ি আচ্ছা এখন এইখানে গাছের এখানে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই হবে এই যে এটা সম্পূর্ণ হবে ফ্রি হ্যান্ডে করা কোনো ইয়ে না মানে নকল না কোনো কিছু না আমার কল্পনা দিয়ে আমি যেভাবে পেরেছি সেভাবে এঁকেছি আঁকছি যেভাবে পারছি আমার মনের মতো কিছু কিছু কাজ আছে যেগুলো ফ্রি হ্যান্ডে করা একটু কারেকশন করে নিতে হবে যেমন এই যে দুটা হাতটা এই যে এইটা
এটা দুই রকম থাকে,
একটু কাজগুলো করবে যেমন এইখানে একটা কাজ আছে ঠিক আছে এই জায়গায় আঙুলটা আঙ্গুলের এখানে তারপরে হচ্ছে এই যে নাক দিয়ে তারপরে গিয়ে এইটার Yeah.
পরে যেটা হবে এই যে হাতে এখানে বেশ কিছু হয়ে গেছে
Thank you.
তো খাটা যাবে আরো খাটা হবে সেটা বাকি আছে একটু শুকালে আবার নতুন করে আবার করব
আবার আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ডালের নিচেতে একটু শেডো হয় আর কি। এটা শেষ হয়ে গেল, তবে একটুক্ষণ কাজ দেখেছে, একটু মন না টান দেখে একটু
কাজ করবে। দুপাট্টা দুপাট্টা একটু কাজ করে দিই। ছবি আঁকবো, আপনারা দেখবেন এরকম খুব শর্ট টাইমের মধ্যে। আপনারা যারা আঁকতে জানেন না, আঁকতে চেষ্টা করেন, তারা চেষ্টা করবেন, দেখে আশা করি আপনারা কিছু করতে পারবেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ আমার কনসেপ্ট, আমি যেইভাবে কাজ করি সেইভাবে আঁকবে এবং সবাইকে দেখ।